অবাধ তথ্য প্রবাহের এই যুগে আসলে এই ধরনের কোনো আইন দিয়ে কাউকে বেঁধে রাখা সম্ভব কি না? না, এটা প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। ধরুন লাইসেন্সিং করলো বা আপনার এই যে সম্প্রচার নীতিমালা করলো, এখন চ্যানেল আই বা বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো মিডিয়া চালাচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া চালাচ্ছে, তারা যদি বলে যে আমরা বাংলাদেশ থেকে এই জিনিসটা সম্প্রচার করব না, আমি সিঙ্গাপুর থেকে করব, আমি মালয়েশিয়া থেকে করব, আমি ইউএসএ থেকে করব, তাহলে সরকার এই নীতিমালা কীভাবে প্রযোজ্য করাবে এই চ্যানেলগুলোর ক্ষেত্রে? কিংবা ধরুন বাংলাদেশে কয়টা টেলিভিশন চ্যানেল আছে? এই মুহূর্তে আমার জানা মতে 120 থেকে 130টি চ্যানেল চলছে সারা পৃথিবীর। এখন এই যে চ্যানেলগুলো চলছে তারা কিন্তু অবাধে বিজ্ঞাপন দেখাচ্ছে, অশ্লীল কর্মকাণ্ড দেখাচ্ছে, তারা তাদের নিউজে যদি বাংলাদেশ সম্পর্কে আরও বাজে কিছু দেখায় সেক্ষেত্রে সরকার তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করবে? তাহলে যে টেলিভিশনের যে নবটা, যে চ্যানেলটা, সেই চ্যানেলটা তো সরকার হাতে না। কিংবা ধরুন আমি টেলিভিশন বলো যে না ঠিক আছে বাংলাদেশের যত টেলিভিশনগুলো আছে সেই টেলিভিশনগুলো দেখতে দেবো না আমি কাউকে, কিন্তু আমি তো এই মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সমস্ত টেলিভিশনগুলো দেখতে পাচ্ছি, সেটা বন্ধ করবো কী করে? সেটা তো সম্ভব না। এখন টেকনোলজিটা এমন পর্যায়ে চলে এসছে যে এটা প্রতিদিন আপগ্রেড হচ্ছে, প্রতিদিন নতুন নতুন বিষয় সেখানে চলে এসছে, ফলে সরকারের যে নীতিমালাগুলো করেছে এই নীতিমালা দিয়ে আসলে কাছের গাছ কিছু হবে না, আর এটা করা সম্ভব না। এটা কেবলমাত্র নিজেদের দুর্বলতা তারা প্রকাশ করছে এবং কেবলমাত্র তাদের প্রিয়জনকে তারা দূরে ঠেলে দিচ্ছে, আর তাদের যারা শত্রু সেই শত্রুদেরকে দাঁত বের করে হাসার জন্য তারা সুযোগ করে দিয়েছে। কেন আপনি একটা জিনিস চিন্তা করুন যে এই সরকারের আমলে যে সমস্ত চ্যানেলগুলো চলছে তারা কিন্তু সরকারের প্রিয় ভাজন হিসেবেই, কিন্তু আপনজন মানুষ হিসেবে কিন্তু তারা চ্যানেলের মালিক হয়েছে। কিংবা এই চ্যানেলে যে সমস্ত সাংবাদিকরা লাইসেন্স পেয়েছে, আবার তার আগে যে সমস্ত চ্যানেলগুলো বিএনপির আমলে হয়েছিল তারাও কিন্তু বর্তমান অবস্থায় মালিক বিএনপির থাকা সত্ত্বেও সরকারকে বিরক্ত করার জন্য তারা কিন্তু কোনো রিস্ক নিচ্ছে না। ফলে আমি যদি মনে করি যে সম্পূর্ণ ইলেকট্রনিক মিডিয়া এমনকি প্রিন্ট মিডিয়াও যত সুন্দরভাবে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, আপনি যদি নেগেটিভ ভাষায় বলেন আনুগত্য দেখিয়ে যাচ্ছে, কিংবা আপনি যদি তারও চেয়ে নেগেটিভ বলেন যে সরকারকে ভয় পাচ্ছে, এটি আমার কাছে মনে হচ্ছে যে আমি স্বাধীনতার 75-এর পর থেকে অনেক ঘটনা নিজের চোখে দেখেছি, আর পাকিস্তানের অর্থাৎ ব্রিটিশ আমল থেকেই 1920-21 সন থেকে আজ অবধি পড়াশোনার মাধ্যমে আমি জেনেছি সংবাদপত্র যেভাবে চলেছে, এইভাবে কোনো সময় কোনো সংবাদপত্র এত সরকারি অনুগত্যে ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে এই সংবাদপত্র জগতের সঙ্গে যারা সম্পৃক্ত মালিক, সাংবাদিক, কর্মচারী, তারা সেলফ সেন্সর, তারা বুঝতেছে এবং সরকারের সাথে তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তারা পিঠে খেতে যায় গণভবনে, পায়েস খেতে যায়, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে যায়, বিদেশে যাচ্ছে, তারা নেতাকর্মী থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগের যত মন্ত্রী এমপি আছে সবার সাথে এই সমস্ত সাংবাদিকদের পারিবারিক সম্পর্ক একই পরিবারের মধ্যে। এখন সরকার এই নীতিমালা করে কাদেরকে ভয় দেখাতে চাচ্ছে? পরিবারের লোকজনকে, না বিদেশের সনি টিভির মালিকরে, না সিএনএনের মালিকরে, না রুপার্ট মার্ডককে, কিংবা আল জাজিরাকে বা বিবিসিকে? আমি এই জিনিসটা বুঝতে পারছি না। তাহলে এই যে আপনজন যারা আছে তাদেরকে সরকার কেন বিনা কারণে, বিনা নোটিশে কেন সে শত্রু বানাতে চাচ্ছে? আমি এটা আমার মাথায় ঢুকছে না, এবং এটা একটা রং সিদ্ধান্ত। আমি মনে করি এই জায়গাটা থেকে সরকারের সরে আসা উচিত। করিশভাই যেটা বললেন, নীতিমালা তো সব ক্ষেত্রেই দরকার আছে। এবং আমি মনে করি যে এখন যে নীতিমালা হয়েছে তার সাথে আরও কঠিন নীতিমালা হতে পারত যদি এটি সময় নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে করা হতো, তাহলে অবিশ্বাসের সৃষ্টি হতো না। কিন্তু যেই জায়গাটা আছে এই জায়গাটা হলো এখন সবচেয়ে একটা অস্থির সময় এবং অস্থির স্থান, জায়গাটাও কাঁপছে সময়টাও কাঁপছে। এই কম্পমান একটা সময়ে এরকম একটা জিনিস করার কারণে সকলের মনে সন্দেহের সৃষ্টি হচ্ছে, অবিশ্বাস, ভয় পাচ্ছে না, কিন্তু কেউ কিন্তু ভয় পাচ্ছে না, কিন্তু তাদের একটা দুঃখ হলো যে আমরা তো আপনারই লোক, আমরা তো আপনার কাছাকাছি মানুষ, আমাদেরকে কেন আপনি অবিশ্বাস করছেন? এই 5টা বছর তো আমরা আপনার সঙ্গে ছিলাম, আমাকে কেন অবিশ্বাস করছেন? আপনি তো যাদের যাদের অন্যায় করেছে আপনি তাদেরকে শাস্তি দিয়েছেন, আমার দেশ পত্রিকা খারাপ কাজ করেছে আপনি বন্ধ করে দিয়েছেন, দিগন্ত টেলিভিশন খারাপ কাজ করেছে বন্ধ করে দিয়েছেন, আপনার প্রতি যারা বেয়াদবি করেছেন তাদেরকে জেলে নিয়ে গেছেন, আর আমরা যারা বাইরে আছি সব তো আপনার পরিবারের লোক, আমাদেরকে কেন আপনি ভয় দেখাচ্ছেন? এই জন্য তারা মনে মনে কষ্ট পাচ্ছে। এখন এই অবস্থাতে জেনে শুনে সরকার কেন তার প্রিয়জনদেরকে কষ্ট দিচ্ছে এটা আমার মাথায় ঢুকছে না। আর একটা ব্যাপার হলো যে আপনি সেলফ সেন্সারশিপ বলেন, যা কিছুই বলেন না কেন, একটা বিবেক বলে একটা জিনিস আছে। সাম্প্রতিককালে আপনি ধরুন যে যে ঘটনাগুলো ঘটেছে, সরকার যদি বিরক্ত হয়ে থাকে সেটি হলো
নারায়ণগঞ্জের ঘটনার পরে, অর্থাৎ নারায়ণগঞ্জে যে 7টি মার্ডার হলো, এই মার্ডারের ক্ষেত্রে মিডিয়া এবং বিচার বিভাগ যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা পালনে সরকারের কেউ কেউ বিক্ষুব্ধ হতে পারে। কিন্তু পরিষেবার কথাটা যদি আমি ধরি, যে এর বিনিময়ে সরকারের তো কোনো ক্ষতি হয়নি, সরকার কেন এই ঘটনাটাকে নিজের কাঁধে নিতে চাচ্ছে? কেননা যারা অপরাধ করেছে দুর্বৃত্ত, সেই দুর্বৃত্তদেরকে ধরে দেওয়ার জন্য মিডিয়া বা বিচার বিভাগ এগিয়ে এসেছে এবং সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এবং এই ঘটনার সাথে অন্য যদি কোনো সরকারি দলের আপনজন বা প্রভাবশালী কেউ যদি থাকে, তাকেও যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে সরকারের ইমেজ বাড়বে বই কমবে না। কিন্তু এটাকে যদি আমি একটা প্রেস্টিজ শুনে যে এরকম একটা ঘটনা ঘটলো, সেখানে আমার এতদিনের অনুগত যারা ছিল, যারা আমার কথায় এতদিন এত ভালো ভালো কাজ করলো, আজ কেন তারা উল্টে গেল, তাহলে আগামী দিনগুলো কি তারা কি বেশি উল্টে যাবে, এই সন্দেহ থেকে যদি আপনি কঠোর হন আপনার আপনজনের প্রতি, তাহলে পরিস্থিতি ভালো হবে না। এর কারণ হলো কি, আপনি শত্রুর সাথে কিন্তু যুদ্ধ করতে পারবেন, কিন্তু আপন পরিবারের নিজস্ব লোকজনের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন না। এই কারণে যে আপনার পরিবারের লোকজন কিন্তু আপনার দুর্বলতা খুব ভালো করে জানে, অসম্ভব ভালো করে জানে, এবং আপনার পরিবারের লোকজন এও জানে আপনার কতটুকু শক্তি আছে, আপনার পরিবারের লোক এও জানে আপনি কতটুকু লম্ফ দিতে পারিবেন বা কতটুকু ঝম্প দিতে পারিবেন। তো কাজেই আপন পরিবারের লোকজনের সাথে, আপনজনদের সাথে দ্বন্দ্ব ফ্যাসাদ করাটা ঠিক হচ্ছে না। আর যেটি আপনি বিচার বিভাগের নিয়ে যেটা কথা বললেন, সেটাও আমার কাছে সময় উপযোগী মনে হচ্ছে না। এটি 1972 সনের মূল সংবিধানের যে 96-এ যেটা ছিল, সেটা ইটস ওকে, খুবই ভালো। এবং এখন যারা আছে, এটা একটা হাস্যস্কর ব্যাপার হলো, এখন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিন্তু গঠন করার জন্য অনুরোধ করবেন মাননীয় প্রধানমন্ত্রী, বা তার অনুমতি ছাড়া কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে না। ফলে এখন ক্ষমতাটা কিন্তু কার হাতে, একক একজন প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী আজ যদি বলেন যে অমুক বিচারপতি ইমপিচমেন্ট হবে, তাহলে শুধুমাত্র তিনি বলবেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক, তার পরের দিন তিনি ইমপিচমেন্ট হয়ে যাবেন। কিন্তু যদি পার্লামেন্টের হাতে আসে, অ্যাটলিস্ট ওই বিচারক সম্পর্কে একটা আলোচনা হবে, একটা ডিসকাশন হবে, একটা শুনানি হবে, একটা লং প্রসিডিউর হয়ে যাবে। এক্ষেত্রে এখন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, তার তুলনায় পার্লামেন্টে আসলে ভালো হবে। কিন্তু ওই যে আমি আগে বললাম যে পরিস্থিতিটা খুব উত্তপ্ত, জায়গাটা খুব ট্রাম্বলিং, কাঁপছে, এই কারণে একটা ভালো জিনিস করতে গিয়েও কিন্তু সরকার এই মুহূর্তে সমালোচনার শিকার হচ্ছে। ফলে আমি মনে করি এই জায়গাটাতে, অর্থাৎ এই সময়টাতে সরকারের কোনো অবস্থাতেই কোনো বার্গেনিং করতে পারে, কোনো বিতর্ক তুলতে পারে, বা সরকার যে জিনিসটা বারবার করতে চাচ্ছে যে আমরা গণতন্ত্রের আগে সুশাসন প্রতিষ্ঠা করব, এই কথাগুলো আসলে, এখন আসলে আমার কাছে প্রয়োজনীয় মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে মানুষের মন বড় অভিমানী মন, মানুষ সবসময় আপনি টাকা দেন, পয়সা দেন, খাবার দেন, সব কিছু দেন, কিন্তু যদি একটু অপমান করেন, তাহলে কিন্তু আশরাফুল মখলুকাত হিসেবে মানুষ মৃত্যু পর্যন্ত সেই অপমানটা কিন্তু মনে রাখে। কিন্তু আপনি যদি একটা পশু হন, একটা পাখি হন, বা আপনি যদি অনুভূতিহীন পাগল হয়ে যান বা অটিস্টিক হয়ে যান, তাহলে আপনি যত অপমান হন না কেন, অন্য অন্য প্রাণীদের মতো আপনার শুধুমাত্র খাদ্য দিলেই হয়ে গেল, কিন্তু আপনি অপমান বোধ করবেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে আপনি মানুষ হিসেবে মর্যাদা দিবেন, মানুষ হিসেবে মনে করবেন, বুঝে নিতে হবে আপনার যে মানুষটি সব কিছুর ঊর্ধ্বে, তার মর্যাদার জায়গাটিতে টনটন অবস্থা আছে, সে অপমান হতে চায় না। কিন্তু বিগত নির্বাচন দিয়ে, নির্বাচনের মাধ্যমে পুরো বাঙালি জাতি অপমানিত বোধ করছে এখন পর্যন্ত, একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে যে মানুষটি যুদ্ধ করেছে, বা যে মানুষটি যুদ্ধ নিয়ে গর্ব অনুভব করছে, যে মানুষটি মুক্তিযুদ্ধের আদর্শ লালন করছে, কিংবা যে মানুষটি গর্ব করে বলছে যে আমার পরিবারে শহীদ আছে বা শহীদ মুক্তিযুদ্ধ আছে, তো সেই মানুষটির যে অহংকারের যে জায়গা, সেই অহংকারের জায়গাটা হলো যে বছরের নির্দিষ্ট সময় বা 5 বছরের নির্দিষ্ট সময় সে তার পছন্দের মানুষটিকে একটা ভোট দেবে, সে আর কিছু চায় না সরকারের কাছে, সে একটা ভোট দেবে, সেই ভোটের অধিকারটা যখন সে পায়নি, তখন সে কিন্তু অপমান বোধ করছে। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আর এই অপমানের জায়গাটা তাদের আরও বেশি বিক্ষুব্ধ করে দিলে, মানে আমি যাকে নিয়ে অপমান হলাম, আর সেই লোকটা যদি আমার সামনে ঘুরে, আমি একটা লোকের ভোট দিলাম না, আমি তাকে অ্যাক্রেডিটেশন দিলাম না, সেই লোকটা আমার সামনে এসে বলতেছে আমি এমপি, আমি তোমাদের নেতা, আমার কাছে আসো, চাল নাও গম নাও, তখন তো আমার মেজাজ আরও গরম হয়ে যাচ্ছে। তো আমি প্রথমত অপমান হলাম, আর দ্বিতীয়ত ওই লোকগুলো আমার সামনে যত বেশি ঘোরাফেরা করে আমি তত বিক্ষুব্ধ হয়ে যাচ্ছি। সরকারের উচিত এই দুটো বিষয়, অর্থাৎ মানুষের অপমান বোধ এবং যে মানুষ যে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে, ওই জায়গাগুলোর ছিদ্রগুলো বন্ধ করার জন্য প্রচেষ্টা করা। তা না করে যদি সরকার সুশাসন প্রতিষ্ঠা করার নামে পোলাও কুরমা ঘি বা সারা বাংলাদেশে দুধ এবং মধুর নহর বইয়ে দেয়, ও দুধের দিকে কেউ যাবে না, ওই নহরে কেউ তাকাবেও না, বরং মানুষ বলবে যে এর থেকে আমরা দোজখপুর জান্নাতে যাব। ডক্টর ফেদোজ আহমেদ করেছেন।
এই বিষয়টা নিয়ে তো বিস্তারিত আলোচনা দেশ জুড়ে হচ্ছে পত্র পত্রিকায়, আমার মনে হয় এই মুহূর্তেও আরো কোনো টিভিতে একই জিনিস আলোচনা হচ্ছে। আমি খুব নতুন বিষয়বস্তু এটাতে দেখি না, যেটা আগেও বলেছি এবং আমি আরো দু এক জায়গায় বলেছি, একটা নিবন্ধও লিখেছি এই বিষয়টা নিয়ে। তো আমার বক্তব্য হচ্ছে যে নিশ্চয়ই সরকারের একটা উদ্দেশ্য আছে, যেটা এটা যে সুশাসন প্রতিষ্ঠার জন্য করা হয়েছে, যেটা রনি বারবার বলছেন বা সরকার বলার চেষ্টা করছে, এটা একটা কথার কথা মাত্র। সরকারের উদ্দেশ্য কী? এই সরকার ক্ষমতা থাকতে চায়, আমি যেটা এর আগেও বলেছি, ক্ষমতা থাকার জন্য তারা চাচ্ছে যে যতটুকু সংবাদ বা খবরের পেছনের খবর বেরিয়ে আসে সেটা যেন বেরিয়ে না আসতে পারে আগামীতে। তো হয়তো তারা মনে করছেন যে আগামীতে তাদের সামনে অনেক দুর্যোগ আসছে, তখন তারা যাতে আরও শক্তভাবে অবস্থান নিতে পারেন। তা আমার প্রশ্ন হচ্ছে যে এত শক্তভাবে নেওয়ার দরকারটা কি? আপনারা সহজভাবে নিন। আর সুশাসন কোনো সরকার পরিকল্পনা করে করতে পারে না, তার কাজের ভেতর দিয়ে সুশাসনটা প্রতিষ্ঠিত হবে, তার নীতির ভিতর দিয়ে, কাজের ধরনের ভিতর দিয়ে। যেমন ধরুন আপনার মিডিয়া যদি আপনারা একটা অন্যায় বা একটা দুর্নীতির সংবাদ প্রকাশ করেন, যেটা রনিও বললেন যে সরকার যদি সেখানে একটা শক্ত ভূমিকা নিয়ে অ্যাকশন নেয়, তাহলে তো সরকারেরই উপকার হয়, অর্থাৎ মিডিয়া তাকে একটা অ্যাকশন নেওয়ার সুযোগ তৈরি করে দিল। অবশ্যই আমার একটা শক্তিমান লোক আছে যাকে আমি সামলাতে পারছি না, আমার দলের ভেতরে একজন গডফাদার হয়ে আমার একটা এলাকায় তাণ্ডব সৃষ্টি করছে, আমি কিছু করতে পারছি না, সেখানে মিডিয়া যদি তাকে এক্সপোজ করে তাহলে সরকার একটা অ্যাকশন নেবার একটা সুযোগ পায় এবং সরকারের উপকার হয়। সেদিক দিয়ে সুশাসন প্রতিষ্ঠার দিকে না গিয়ে আমি কি চাচ্ছি যে আমার এই গডফাদার করেই যাবে, তোমরা কিছু বলবে না, তাহলে আমি একটু নিশ্চিন্তে থাকি, আমি একটু নিরাপদে থাকি। এটা তো ইটস নেগেটিভ মুভ, পজিটিভ জুডিশিয়ারিতে দিকে নজর দেবার কারণ কি? বিশেষভাবে এই যে অভিশংসনের ক্ষমতা আবার সংসদের কাছে ফিরিয়ে আনা, তো সেই 72-এর সংসদ তো নিশ্চয়ই এখন দেখুন এই সরকারের আস্থা, সেই মান, এই সরকার এবং আওয়ামী লীগের একটা অবসেশন আছে 72 নিয়ে, অবসেশন বলি আমি এটাকে, সব কিছু 72 কিছু হলে। আমরা যখন ওই 80-এর দশকে 5 দফা আন্দোলন করতে গিয়েছিলাম, প্রত্যেক মিটিংয়েই ওনারা উঠাতেন যে 72-এর সংবিধানে ফিরে যেতে হবে, এইটা দাবিতে ঢোকান। তা আমি বললাম যে দেখেন, আপনি সংবিধান সংশোধন করে করে যেটা ওই সরওয়ার্দি সাহেব 56 সালে বলেছিলেন যে আমি এটার খোলসটা ছাড়া ভিতরে কিছুই রাখবো না, দ্যাট ইউ ক্যান ডু, একটার পর একটা আপনি সংশোধন আনলেন, আপনি সেটা করেন, আপনি পেছনের দিকে যাবেন কী করে? আপনাকে তো আরেকটা নতুন সংশোধনী আনতে হবে, আরেকটার পর আরেকটা আনতে হবে, আপনি আনতে আনতে 47 সালে চলে যান না, আপনাকে কে না করছে? 72 সালে আপনি কখনোই ফিরে যেতে পারবেন না, কারণ 72-এর সংবিধান আওয়ামী লীগই 4 বার সংশোধন করেছে, আওয়ামী লীগই সেটার মৌলিক চরিত্র পরিবর্তন করে রেখে গিয়েছিল। তা আপনি তো ওটাকে পরিবর্তন করে আপনি সামনের দিকে যাবেন, আপনি এখন 5-10 করেছেন, আপনি 6-10 করবেন, 7-10 করবেন, এটা কোনো অন্যায় কিছু না। কাজে এই যে 72-এর সংবিধানের যে একটা অবসেশন থেকে আমাদের জাতিকে, আমাদের রাজনীতিবিদদের, বিশেষ করে আওয়ামী লীগকে বেরিয়ে আসতে হবে। তারা নিজেরা কিন্তু যুক্তিতে সবসময় কিন্তু এটার মধ্যে ফেঁসে যাচ্ছেন, কিন্তু তারপরেও আমার মনে হয় তারা এটা চিন্তাও করেন না, তারা ভাবছেন না যে এটা কত হাস্যকর যে কিছু হলে 72-এ ফিরে যেতে হবে। আপনি তো ফিরে যাচ্ছেন না, আপনি একটা নতুন সংশোধনী আনছেন, অর্থাৎ আপনি আগে যাচ্ছেন, আপনি কিন্তু পেছনে কখনো যাচ্ছেন না। আপনি বলবো যে এটা 2014 সালের সংবিধান, তার পরে করেন বলবো এটা 2015 সালের সংবিধান, ইট উইল নেভার 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 বিকাম 1972। এখনও 72 যে ধারা আছে, ওই 70 উপধারা যেটা সবাই চায়, সেটা কিন্তু করতে চায় না, তারা সেখানে হাত দেয় না, সেটা শুনেও না, আলোচনাও করে না। তো সিলেক্টিভ ওয়েতে কিছু সিদ্ধান্ত তারা নিচ্ছেন, আমার যেটা ধারণা যে তারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, আপনারা সাহসের সঙ্গে কাজ করেন এবং একটা জায়গায় আপনি ইমানদারির সঙ্গে আসেন যে আমি সঠিক নির্বাচন দেব, জনগণ যে রায় নেবে আমি সেটা মেনে নেব। গোলাম মাওলা, রনি যেটি বলছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অভিশংসন, সেটার চাইতে সংসদের কাছে নিয়ে আসাটা বেটার তিনি মনে করেন, আপনি কি মনে করেন? না, আমি তো মনে করি এটা সংসদের হাতেই থাকা উচিত,
এটা আমি মনে করি, এখনো মনে করেন আপনি? না, এখন আমি কেন বলছি, এই অবস্থা এখন যে এই মুহূর্তে কেন ওনারা করছেন চেহারাটা দেখি, সেইখানে এই সংসদের এই দায়িত্ব দেওয়ার যে প্রয়াস, সেটা আরো নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে, সন্দেহের জন্ম দিচ্ছে। এটা নর্মাল ওয়েতে ইট শুড বি উইথ দি পার্লামেন্ট। কারণ আপনার প্রধানমন্ত্রী একটা চিরকুট লিখে বললেন যে এই আমরা যদি ধরে নিই যে 5ই জানুয়ারি নির্বাচনের আগে আমরা আছি, সেই সময়টাতে যদি এই উদ্যোগটা নেওয়া হতো আপনি সমর্থন করতেন? মানে আমি বলছি যে নবম জাতীয় সংসদ যদি এরকম একটা উদ্যোগ, স্বাভাবিক অবস্থায় দেশে যদি তার আগের সরকার বিএনপি সরকার যদি দেশে যথাযথ নির্বাচন হয়, সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরিবেশ পরিস্থিতিটা আমরা বহাল করি, বজায় থাকে, তাহলে আমি অবশ্যই বলবো না। বাট নির্বাচন যথাযথ হলো, বাকি কাজ যথাযথ নয় না? তারপরেও আমি বলবো যে যথাযথ নির্বাচন হওয়ার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিরা যথার্থ জনপ্রতিনিধি, সেটা হওয়া উচিত। সেটা হলে এই ক্ষমতাটা সংসদের হাতেই থাকা উচিত। তা নাহলে কি হবে, যেটা রনি একটু বলেছেন যে এখন কি হচ্ছে, আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটাও তো আপনার প্রধানমন্ত্রী করবে বা ক্ষমতাসীন দলই করবে, তো তারা একটা চিরকুট লিখে দেবে, তারা তো পাবলিক সার্ভিস কমিশনে চিরকুট পাঠায়, তো এখানে চিরকুট পাঠিয়ে দেবে যে এটা করে দাও, এটা করে দিও না। আমরা কি দেখছি আমাদের বিচার ব্যবস্থায়? কাজেই এখন কি ভালো অবস্থায় আছি? এখন আরও খারাপ অবস্থা হবে এই জন্য যে আমরা এমন একটা সংসদকে নিয়ে এখন কাজ করছি যে সংসদের সদস্যদের অধিকাংশ নির্বাচিত হন নাই, তারা জনপ্রতিনিধি হবার যে নৈতিক অধিকার পান নাই। আইনি, হ্যাঁ আইন তো ডিফ্যাক্টো গভর্নমেন্ট, ডিফ্যাক্টো পার্লামেন্ট, ইটস ওকে, কিন্তু আপনার সংসদ যেটা আমাদের এখন আছে সেটার নৈতিক অধিকার প্রশ্নবিদ্ধ দেশে এবং বিদেশে সর্বত্র। কাজে সেই জায়গাটাতে আমাদেরকে মনে রাখতে হবে, এবং সেটার কারণেই কিন্তু এটা বিতর্কটা আসছে। তা নাহলে এই বিতর্কটা এইভাবে আসতো না, বরঞ্চ হয়তো আমরা বলতে পারতাম যে ঠিক আছে, এটা ক্ষমতাসীন সরকারের হাত থেকে পার্লামেন্টের হাতে গেল, সেখানে কিছু ডিসকাশন হবে। কেন আমেরিকাতে তো হরদমই এই দায়িত্বটা ওদের সংসদ বা ওদের যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সিনেট তারা পালন করে, তারা সেখানে কমিটি দিয়ে দেয়, সেখানে হিয়ারিং হয়, হচ্ছে, সেগুলো পাবলিশ হচ্ছে, পত্রপত্রিকায় আসছে। তো ইটস এ নর্মাল থিং যে এটা পার্লামেন্টে থাকবে। আমরা একটা অ্যাবনর্মাল পার্লামেন্টে আছি বলে আজকে এটা বিতর্কটা এত জটিল আকার ধারণ করেছে। আরেকটা অ্যাবনর্মাল যে আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করি আর যাই করি, আমরা সব কিছু, আমাদের আজকে রাষ্ট্র যে রাষ্ট্রটা নামে গণতান্ত্রিক কিন্তু সামরিক স্বৈরতন্ত্রের চাইতেও স্বৈরতান্ত্রিক। সামরিক আমলে, সরকারের আমলেও তাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমি করে ফেললে আবার কোনখানে আইনের ইয়ে হয়, এরা আবার দু চারটা আইনজ্ঞকে নিয়ে আইনমন্ত্রী বা ইত্যাদি ইত্যাদি বসায়, তাদেরকে দিয়ে করে নেওয়ার সুযোগ থাকে। কাজে তাদের সেই যে একটা বাদ থাকে, একটা সামরিক সরকারের যে একটা বিচারপতিকে ডেকে জিজ্ঞেস করি, একটা একে ডেকে জিজ্ঞেস করি, এ সেটারও প্রয়োজন নেই, কারণ তার চারপাশে এই পরামর্শ দেওয়ার লোক কিন্তু রেডি থাকে এবং তারা সেইভাবে কাজ করছেন। দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। যে এবং নৈতিক যে অবস্থানটা একটা রাষ্ট্রের থাকা উচিত, রাষ্ট্রের সরকারের, একটা বড় রাজনৈতিক দলের, যে দল এই দেশটার মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতার লড়াই করেছে, সেই দলের যে দায়বদ্ধতা থাকা উচিত এবং নৈতিক অবস্থান থাকা উচিত, সেটা থেকে সরে যাওয়াটা ঠিক হচ্ছে।